বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে শুরু থেকে চলচ্চিত্রের সঙ্গে জড়িত তিনি। দেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোমুখোশে পোস্টার ডিজাইন করে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ। তারপর অভিনয় করেছেন বাংলা ভাষার প্রথম প্রদর্শনের রেকর্ড তৈরি করা চলচ্চিত্রে। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হয়ে 1963 সালে প্রথম চলচ্চিত্র নির্মাণ শুরু করেন তিনি। বলছি বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্তের কথা। আজ তার অষ্টম প্রয়াণ দিবস। সুভাষ দত্তের জন্ম 1930 সালের 9 ফেব্রুয়ারি দিনাজপুরের মুন্সিপাড়ায়। সুশিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও চলচ্চিত্র নির্মাণের কৌশল শিখতে ভারতের মুম্বাইয়ে 50-এর দশকের গোড়ার দিকে একটি ছায়াছবির পাবলিসিটির স্টুডিওতে মাসিক মাত্র 30 টাকা বেতনে কাজ শুরু করেন তিনি। সুভাষ দত্ত বাংলাদেশের চলচ্চিত্র জগতে পদার্পণ করেন চলচ্চিত্রের পোস্টার আঁকার কাজের মাধ্যমে। 1956 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পোস্টার ডিজাইনার হিসাবে কাজ করেন তিনি। 1958 সালে চলচ্চিত্র পরিচালক এহতেশাম পরিচালিত এদেশ তোমার আমার চলচ্চিত্র সহ 60-এর দশকের শুরুর দিকে নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। রইল না কেউ আমার জন্য, জানতাম যদি শুভঙ্করের ফাঁকে আমার ঘরে পড়তো না ভাই শূন্য। 1957 সালে ভারতের হাই কমিশনের উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনীতে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্র দেখে চলচ্চিত্র নির্মাণে অনুপ্রাণিত হন তিনি। 1963 সালে সুভাষ দত্ত নির্মাণ করেন তার প্রথম চলচ্চিত্র সুতরাং। 1964 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক চলচ্চিত্রের সম্মাননা লাভ করে। তারপর নির্মাতা হিসেবে সাফল্যের শিখরে উঠতে থাকেন সুভাষ দত্ত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মাণ করেন অরুণাদয়ের অগ্নিসাক্ষী, আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত উপন্যাস 23 নম্বর তৈলচিত্র অবলম্বনে বসুন্ধরা, ডুমুরের ফুল সহ অসংখ্য কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করেন সুভাষ দত্ত। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার ও শিল্প নির্দেশক ছিলেন এবং প্রতিটি ক্ষেত্রেই তার সৃজনশীল কর্মে ছিল ঈর্ষণীয় সাফল্য। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1999 সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত 21 পদকসহ জিতেছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার। 2012 সালের 16 নভেম্বর 82 বছর বয়সে হৃদরোগ সহ বার্ধক্যজনিত বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেন সুভাষ দত্ত। যাওয়াদন্তু, বিজয় টিভি, ঢাকা।